কথাতেই বলে জোরজার মুলুকতার। এবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছে বিজেপি, কারণ রাজ্য রাজনীতিতেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, রাহুল গান্ধীকে সাজা দেওয়ার বিচারক হরিশ ভামা সহ 68 জনের পদোন্নতি বেআইনি, এটা মনে করেছেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজ্য রাজনীতিতেই রাহুল গান্ধীর যখন সাংসদ পদ খারিজ বাতিল করে স্পিকার ওম বিল্লা, তখন সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন করেছেন কেন এই ধরনের কাজ। গুজরাট সরকারের সচিবের জবাব তলব করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানতে চায় কেন এত তাড়াহুড়ো করে ওই সমস্ত ব্যক্তিদের পদোন্নতি হলো, কিসের ভিত্তিতে পদোন্নতি ও বদলির তালিকা তৈরি করা হলো। এই নিয়েও কিন্তু আরও একবার মোদি সরকারের কপালে চিন্তার ভাঁজ রয়েছে। সত্যি কি রাহুল গান্ধীর সহজের জয়ের পথ সারা দেশের মানুষ দেখিয়ে বুঝিয়ে দিল? এবার যে গুজরাট সরকারের বেআইনি, আর সেটাই কিন্তু রাহুলকে সাজা দেওয়ার বিচারক হরিশ ভামা সহ 68 জনের পদ উন্নতি বেআইনি সুপ্রিম কোর্ট জানতে চায়। মোদি সরকারের বড় ধাক্কা 24-এর ভোটের আগের মুহূর্তেই।